Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি বুঝেছি, কিন্তু কাজে নিয়ে এসছে, তুই যদি একবার দেখতিস। কেন কেন কাজে নিয়ে এসে? একজনকে তো দেখলাম গাড়ি থেকে নামলো, নেমে কাঁচা করে পা দিয়ে দিয়েছে। মনে হচ্ছিল পা দেয়নি, মুখ দিয়েছে। আস্তে আস্তে, মামি মামি তাহলে শুনতে পারবো। আস্তে আরে, গাড়ি বাবুরা আমাদের জব্দকরণের জন্য বানর সেনা নিয়ে আইসে, তো জানে না তো ভগবান ওদের কপালে কি বিপদ লিখছে। কিন্তু ঘন্টু, একটাই ভয়। কি ভয় রিমলি দি? গাড়ি বাবুরা যখন নিজেদের ঘরে সব আলো জ্বালায় রাখে, তখন আমাদের ঘরে অন্ধকার হয়ে যায়। এখন যদি গাড়ি বাবুরা সবাই মিলে জল খরচ করে, তাহলে আমাদের জলে তো টান পড়ে যাবে। কি হবে আর উঠে পড়লে কেন? এখনো দই বাকি তো, বসো বসো। না, আমি দই খাবো না রূপ, আমি আর পারছি না। আরে, এটুকুতেই এই অবস্থা হয়ে গেল? পেটটা গোলাচ্ছে। তুমি তো বলেছিলে গ্রামটাকে কালটিভেট করবে। আর চলো, এরপর আমরা আমাদের কাজটা শুরু করে দিই। ওই মোরল ব্যাটাকেও ডেকেছি। আহ, কি দই! না, আমি আর পারবো না বুঝলে। শরীরটা খারাপ লাগছে। পারবো না বললে হবে? আমরা কি এখানে মাংস খাওয়ার জন্য এসেছি? বৌদিকে বলেছিল, মনে নেই? আমাদের কিন্তু যেভাবে হোক, যেভাবে হোক কালকের পুজোটা আটকাতেই হবে, নাহলে কিন্তু কপালে দুর্গতি আ যা। দুর্গতি তো শুরু হয়ে গেছে রূপ, মনে হচ্ছে। এই হরিদে, ওয়াশরুমটা কোন দিকে? যত সব পেট রোগা মানুষ, পেটে না কথা থাকে না খাওয়া, জাস্ট অসহ্য। আরে বাবা, পারিস না যখন আরো খাস কেন? দেশি মুরগির পর গ্রামের মিষ্টি দই। সব একই রকম আছে রে উদয়, কিচ্ছু বদলায়নি। কি সত্য? সর না সর। উদয়, তোর বাবার ঘড়ি চিনতে পারছিস? মানুষ চলে যায়, ফ্যামিলিস থেকে যায় বেশি মনে।
ॐ जवाकुसुम संकाशं काश्यपेयं महादुतिं ध्यानतारिं सर्वपापघ्नं प्रणतस्मि दिवाकरम्। ভোর হলো, দোর খোলো, খোকামনি ওঠোরে, বাবার সাথে উদয়বাবু মাঠের পথে ছোটরে। বাবা, ওই ঘড়িটা রোজ আমার ঘুম ভাঙিয়ে দেয়, আমি মাঠে যাব না। এই দেখো পাগল ছেলে, সকালবেলা মাঠে গিয়ে ভোরের শিশির পায় না মাখলে চোখের জ্যোতিটা বাড়বে কি করে? বাবার কথা মনে পড়ছে বুঝি? সে তো সবসময় মনে পড়ে পিসিমণি, সবসময়। রিমলি, কিরে, কি লুকাস? কি কিছু জানতাম আমি? কই দেখি হাত খান দেখি, আর কিছু না, কিছু হয় নাই, কিছু হয় নাই বলে শুনবো? দেখি হাত খান দেখি, সত্যি কই দেছি মামি, কিছু হয় না। সত্য কথা কই ধইবো না, দেখাও আমারে, কিছু হয় না। দেখি জানি রিমলি দি কি করে এটা হয়েছে। রিমলি দি মাঠে লাঙ্গল টানতে গিয়ে হাতে ফুসকা পড়ে গেছে। কি কই দেখি হাত খান দেখি, কি করছস? আরে মামি, এখন অভ্যেস নাই তো, নতুন নতুন লাঙল দিতাছি তাই সরো গরো হয় নাই, তাই তো ফুসকা পড়া গেছে। দেখো যখন অভ্যেস হয়ে যাইব তখন মামার মতো হাতে করা পড়া যাইব, তখন আর কষ্ট হইব না। তোর বাবার ট্র্যাক্টরখানি থাকলে পরে চাষবাস নিয়ে আমাদের এত ভাবতে হইতো কত? আমার গো মুড়ে দি ডাঙা সারা আর কোথায় ট্র্যাক্টর ছাড়া চাষবাস হয় ক দেখি? সব জায়গাতেই তো ট্র্যাক্টর আইসা গেছে, কিন্তু আমাকে মুরাদি ডাঙায় দুইখান বলদ দিয়াও চাষ করবার মতো পয়সা বা সামর্থ্য কারো ঘরে নাই রে রিমলি। বাবার ট্র্যাক্টরটা তো ওরা এত বছর ধরে জোর করে আটকায় রাখছে মামা, আমরা যদি সবাই মিল্লা কই তাইলে ওইটা ফেরত দিব না? আমি একবার মোড়ল কাকারে কমু নাকি? একদম Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।